কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন সময় হয়ে গেছে পাখিদের রোদ দেওয়া, কারণ অলরেডি বাইরের যদি ভিউটা দেখেন বাইরে কিন্তু অলরেডি রোদ উঠে গেছে যদি দেখেন। তো এখন টাইম হয়েছে আর কি পাখিদের রোদে দেওয়ার। তো একটা একটা করে আগে সবাইকে বাইরে নিয়ে যাই। তো এইদিকে আছে ওরা দুইজন, ওরা দুইজন ভূত শয়তান। ওদের এইটা পুয়া গেছে, এই বেটা আসতে, এইতো একটু ভান্দা দিতে লাগবো, নাহলে এটা শয়তানি করতে করতে এটা ফালা দেয়। ওরা তা একটা কিছু করতে হবে যেটা বুঝে যেতেছে। ওদের খাবারও দিতে হবে, দেখা যেতেছে এই যে আবার ফালা দিছে, দেখা যেতেছে খাবারও শেষ, নিচের জালিটা পরিষ্কার করে দিতে হবে। তো যাই হোক, এটাতে এটার আগে রোদে দিই, রোদে দেওয়ার পর দেখি কী করা যায়। একে বাইরে নিয়ে যাই। ওদের এখন এখানটাতে রেখে যাবো, কারণ রোদ দরকার আছে, পানিটাও চেঞ্জ করতে হবে। পানির মধ্যে একবারে ভাসায় ফেলাইছে ময়লা দিয়া। বাই দ্য ওয়ে, জুতাটা ধুইছিলাম একটু আগে, জুতার এখনও ভিজা, যার কারণে রোদ দেওয়া হয়েছে। এই জায়গাটাতে আরেকটা পাখি কাইনা দিব, তারপর খাওয়াইতে হবে তুলসী পাতা। তুলসী গাছগুলো কিন্তু অনেক মারাত্মক জুস লাগতেছে এখান থেকে। নিচে একটা যদি দেখাই, নিচেও কিন্তু গাছগুলো অনেক বিউটিফুল লাগতেছে। তো এটা হয়েছে আমাদের সেকেন্ড ফ্লোরের পাখিগুলো। এই যে অলরেডি মিস্টার মশাই এসে পড়েছে আমাদের দেখতে, বুঝতেছে ওর জন্য পাতা আনছি কিনা। কিরে কী খবর? সব ফ্লোরে আর কি খাবার দিতে হবে, এটারও খাবার অনেক শর্ট। খাবার দেখা যেতেছে ভালোই আছে এটাতে, তো খাবার একটু পরিষ্কার করতে হবে। ওরাও এটা ফালা দিছে। যাই হোক, এটা এখন ক্লিয়ার করতে হবে আগে। ও এখন আমার দেখা খাইতেছে, খিদা লাগছে আমার বুঝে যেতেছে। খাবার দিতে হবে সব ফ্লোরেই। ফ্লোর বলতে আমি আমার খাঁচাদেরকে একটা একটা ফ্লোর বলি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, উপরটা হচ্ছে থার্ড ফ্লোর। তো ওরা এখন নিয়ে যাই, যা দেখি পাখির একটু পায়ে সমস্যা আছে আমার যতটুকু মনে হয়, পায়ে ভাঙ্গা কি না। ওদের নিয়ে এখন রোদে দিতে হবে, কারণ রোদে না দিলে যেমনি ঠান্ডার মধ্যে থাকে এগুলা। এই যে আমার হলুদ পাখিটা, যেটার নাম আমি ম্যাঙ্গো দিছি, এটা খালি উঠে দেখি পানি নেই নাকি। পানি একবারে শেষ হয়ে গেছে, পানিটা ইমার্জেন্সি ইমিডিয়েটলি দিতে হবে। পানিটা দিয়ে নিই আগে, এই খাঁচার পানিটা দিয়ে একটু পানিটা দিয়ে ইমার্জেন্সি মানে পানি খেতে লাগবে ওদের, যতটুকু বুঝাইতেছে। পানিটা এখনও খায় নেই, মানে আমার ছোটো ভাই ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, এখনও পানি দেয় নেই পাখিদের, যার কারণে এই পাখিটা পানি পায় নাই, সেরকম বুঝে দিতেছে। আমরা এক চান্সে এদের বাচ্চাগুলোকে একটু দেখাই। আই হোপ, 4 নম্বর ডিমটা হয়তো ফুটে গেছে অলরেডি। এই যে পাখির বাচ্চাগুলো, মাশাল্লাহ বাচ্চাগুলো কিন্তু সুন্দরই লাগতেছে। কিরে ম্যাঙ্গো কী খবর? না একটা ডিম এখনো ফুটে না, এই দিনটাতে কী সমস্যা বুঝলাম না। যে কিচির মিচির করে বাবা রে বাবা। এখন ওর বাচ্চাদের তা দিবে, বাচ্চাগুলো কিন্তু মাশাল্লাহ ভালোই বড় হয়েছে।
অলরেডি কে জানি আসছে আমাদের বাসায়, এটা হচ্ছে কলিং বেলের আওয়াজ। তো ওদের জন্য আমি তুলসী পাতা নিয়ে আসবো এখন, যে আর বর্তমান ওদের একটু ঢাকা দিই, কারণ যেহেতু পাখি বাচ্চা দিছে, যার কারণে অনেক জায়গায় দেখছি যেন পাখি যাতে আলো না লাগে, তাদের ঢাকা দিলাম। তো এখন ওদের জন্য তুলসী পাতা নিয়ে আসি, হচ্ছে ওদের যে এখন রোদের মধ্যে রেখে দিই। বলো তুমি, তোমাদের এখন রোদের তা দিয়ে দেই, ওদেরকে এভাবে করে এখানে রেখে দেই। রেখে এখন যাব হচ্ছে কি আ তুলসী পাতা আনতে। তুলসী পাতাটা এখন যে নিয়ে আসি, তুলসী পাতাগুলো আনতে এখন আমাদের উপরে যেতে হবে, কারণ উপরে আমাদের অনেকগুলো গাছ আছে, তুলসী পাতার গাছ। এখান থেকে আনলে হবে, কি করতেছ? এখান থেকে মূলত বড় বড় তুলসী পাতাগুলি কালেক্ট করতে হবে, যেগুলো অনেক টাফ, ময়লা থাকে অনেক সময়, ময়লাগুলো দেখা দেখা নিতে হয়, কারণ আমি আমার পাখিকে চাই অর্গ্যানিক জিনিসগুলোই দিতে, যেগুলো রিজনেবলের মধ্যে পাওয়া যায়। একটু ওয়াটার পাম্প করতে হবে, পানি পাম্প করতে হবে, তাহলে হয়তো একটু বেটার হবে। ওহো, ভুলে গেছি, আমার আম্মু তো একটু আগে অনেকগুলো পাখির জন্য পাতা ছিঁড়ে রাখছিল, সেইগুলো দিয়ে দিই এখান থেকে না ছিঁড়ি। আমার আম্মু তো একবারে ডালা ভাঙ্গা দিয়ে দেয়, তো সকালবেলা ভাঙ্গা রাখছিল যে পাখিকে দিবে, পরে আর দেয় নাই। কে কয়টা ছিটছে, কয়টা গেছে, পাখিটা বাচ্চা দিছে তাকে দিয়ে আসি। যে পাখিটা বাচ্চা দিছে তাদের আগে এগুলো দিই, তাজা তাজা পাতা। ইগনোর মাই হোম সেট আপ, আমার ঘরের অবস্থা আমি নিজেও জানি অনেক খারাপ। তো খাঁচাটা খুব তাড়াতাড়ি হয়তো পরিষ্কার করতে হবে এখন, কারণ খাঁচাটা পরিষ্কার না করতে পারলে পাখির জীবন বিকাশে সমস্যা হবে। দেখি দুটোকে মিলা মিলা যে পাতাটা খাওয়াই, অনেক মজা মজা করে পাতাটা খাবে। পাখি বাচ্চার আওয়াজটা হয়তো শুনতেই পারতেছেন, কত সুন্দর মাশাল্লাহ। তাড়াতাড়ি খেতেছে, কত স্পিড, বাহ। দেখো তোর তোর আরো আছে, খাই যাও খাই যাও, ইমিয়া খাই যাও তুমি। এটা সবচেয়ে কিউটেস্ট বার্ড আমার পাখি সেট আপের মধ্যে, সবচেয়ে বয়স্ক ও আবার সবচেয়ে ইন্টেলিজেন্ট ও। ওর পার্টনারে খাওয়াই, যখন ওর পার্টনারে মেবি খাওয়াইতে চলে যাবে। সেটাই হবে এখন, তার পার্টনারকে এখন খাওয়াইতে চলে যাবে। খেতে আসে নাকি এটা, একটা দানা পাইছিলাম, আরো খাই ভালো, আরো পাতা খাও, পাতা খাও লো ধরো বন্ধু। কিন্তু মাশাল্লাহ সুন্দরী,
যেরকমটা বললাম ওর পার্টনারকে এখন খাওয়াবে। গলা ভেঙে গেছে, বুঝলাম না। বুঝলাম না পাখির একটা ডিম এখনো ফুটে নেই, কি জন্য, কি কোনো সমস্যা নাকি, বুঝলাম না কিছু। মাশাল্লাহ জরিটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরী। থাক, তোমার পোলাপানদের খাওয়ান খাওয়াও, তোমার আর ডিস্টার্ব করুন না, থাকো তোমার মতন। ও বন্ধু, তুলসী পাতা খাওয়াইলে অনেকই সুবিধা আছে, এটা ওর বাচ্চারে ই করলে ভালো হবে। ওদের পাতাগুলো আমি ওদের খাবার দানিতে দিয়ে দিই, তারা খাইতে পারে, নাহলে মারামারি লেগে যাব, গেঞ্জাম হয়ে যাবো, পরে গেঞ্জাম করবো পরে। আলা তোমরা মিলেমিশা খাও। এ বেটা, তোরা না দিছি নিচে, দেখছেন ওদের নিচে দিছি আমি। এটা পাম্পটা পানিটা বদলাইতে হবে, পানি একবারে ফাঁকা হয়ে গেছে, দেখে একবারে পানি নিতা। এটাতে এটা অলরেডি দিয়েছি টেম্পোরারি ইউজের জন্য। একটা গাছের ডালা আছে যেটা আম্মু সকালবেলা ছিঁড়ে আনছে, সেটা দিয়ে দিব ওদের। ওরা উপরে থাকলে ওদের সাথে যখন রাখছিলাম তখন ঠিক মতন আলো পাইতেছিল না, যার কারণে এখন আমরা এটাকে নিচে দিয়ে দিব, তাতে ঠিক মতন আলো পাই। ঠিক মতন পাবে মনে করি, থাকো পেলে তোমরা। এদিকে বড় কিছু তুলসী পাতা কালেক্ট করি আগে, উপরে যেটা বলছিলাম আম্মু তুলসী পাতা ছিঁড়ে রাখছিল তো সেটা পাখি অলরেডি সকালেই দিয়ে দিছে, যখন আমি ঘুমাইছিলাম তখন। একটু দিয়া দেখি খায় নাকি, সচরাচর খায় না তুলসী পাতা, সেদিকে খায় নাকি। বাহ, মশাল্লাহ খাইতেছে, যেহেতু খাইতেছে তাহলে একটা বড় পাতাই নিই দিয়ে একটু দেখি খায় নাকি। না খাও বন্ধু, খাও, আমি খাইতেছে দেখো কেউ খাইব। ওদের ডাকগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, আর সাদা পাখিটা মনে হইতেছে অন্য জাতের যতটুকু আমার মনে হয়, কারণ এই পাখির ডাকটা অন্যরকম, প্লাস ইতাছে চলাফেরার ধরন আমার অন্যান্য পাখিদের তুলনায় অন্যরকম প্রায়। নিচে দিয়ে দেখি ঠিক মতন পাইনি, রোডটা ঠিক মতন পাইতেছে না।
এখান থেকে একটা পাতা কালেক্ট করি আগে, কারণ পাতারে কালেক্ট করা হইতেছে না, অনেক চিপা চাপার ভিতরে অনেক বড় বড় পাতা আছে আমাদের, সেগুলো হয়তো ঠিক মতন দেখা যায় না। অনেকগুলো পাতার মধ্যে আবার কিছু সমস্যাও আছে, আবার পাখিকে দেওয়া যাবে না, অতিথি পাখিরাই সে খাওয়া যায়, ওই জন্য এটা উন্মুক্ত করে রাখা হয়েছে, সবাই এটা ভোগ করতে পারে, খেতে পারি করতে পারে। একটা বড় পাতা চিপার মধ্যে আছে, বড় পাতাগুলো না ছিললে পরবর্তীতে দেখা যায় পুড়া যায় বাতাসে, অথবা হারাইয়া যায় কোনো না কোনো কারণে, যেহেতু পাইতেছি না নিতেছি। আর কোনো বড় পাতা আছে দেখি ঘোপে ঘাপে চিপা চাপা আছে কিনা, এই যে একটা বড় পাতা রয়েছে, আর কোনো বড় পাতা না, কোনো বড় পাতা নাই, এবার একটু খাওয়া খাই নাকি, সবচেয়ে বড় পাতাটাই দিয়া দেখি খাই খায় না। খাইতে না কয় নাকি, যাই হোক এখন যাই যে আমাদের এই পাখিটাকে খাওয়াই।